আমি একটা শর্ত দেব, শর্তটা মানা লাগবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত, কয়টা? এ মুসলমান বুঝতে হবে, এ বাজারে যাই তরি তরকারি কিনাই করি, মাছ কিনাই করি, সবজি তেরাই করি, দেই কিছুই না কেরাই করি, আর মা ফেলে আসি। বুঝতে হবে, বুঝে শুনে বসতে হবে, শুনবো শোনার মতো শুনতে হবে। আল্লাহর বন্ধুরা, আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহকে পাওয়া বড় কঠিন। ওই যুবক মতো আল্লাহ মারে মদরাসর থেকে যাইয়া, আরে হুজুরি বলছে বাবা আমি একটা শর্ত দেব, এই শর্তটা যদি মানতে পারো আমি তোমার সঙ্গে বন্ধু বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? আজকের আমার মাহফিলে এক নম্বর শর্ত থাকবে, সেটাও দেব। যুবক মুসলমান, আমরা কার গোলাম? আমি যে মাওলা পাকের কালামে পাক থেকে এক টুকরা ছোট্ট আয়াত তেলাওয়াত করলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইয়ুতইমুন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে কেন সৃষ্টি করলাম? একমাত্র আমি মাওলা পাকের গোলামি করার জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমরা কার গোলাম? এ গোলামি করবেন কার? ও আল্লাহর গোলাম। ওই যুবক মাদওয়ালা যখন হুজুরে বসে, বাবা একটা শর্ত দেব, শর্তটা মেনে নিতে হবে। কিন্তু সপ্তাহের আগে বলবো বাবা, সপ্তাহে সপ্তাহে তুমি আমার সঙ্গে কিছু কিছু সময় দুই দুই তিন দিন আমার সঙ্গে সাক্ষাৎ করবা। যার সঙ্গে যার মহব্বত বেশি থাকবে তার সঙ্গে তার কামত হয়ে যাবে। সত্য হলো তোমার নামাজ লাগবে না, জিকির লাগবে না, মহব্বান করা করিও বাদ করা লাগবে না, পাগলামি কইরো। কিন্তু সত্য একটা, যুবক বলতে যে হুজুর তাড়াতাড়ি বলেন কি আপনার শর্ত? আহারে বলতেছে বাবা তুমি সবই করবা কিন্তু জীবনে মিথ্যা কথা বলবা না, জীবনে বাবা তুমি একটা মিথ্যা কথাও বলবা না। কয়টা শর্ত? ও যুবক ভাই মুসলমান, আল্লাহর জান্নাতের বাগানে আসি, অন্তরের খবর জানবে কেরা? আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর। অন্তরের খবর জানে কে? আর বুঝে শুনে বলতে হবে মুসলমান। ওই যুবক চিন্তা ভাবনা করে বলতেছে হুজুর আমি মেনে নিলাম জীবনে একটা মৃত্যু কথা বলবো না। আল্লাহ কয় যা যা যা, আমি আল্লাহ তোরে আমার বন্ধুর মাধ্যমে শর্ত দিয়া লাগাইয়া দিছি। রশি কিন্তু আমার হাতে, রশি কার হাতে? হে রশি কার হাতে? আল্লাহর বন্ধুরা, যুবক মদের আসরে চলে যায়, মদের আসরে গিয়া সমস্ত তার ভক্ত বৃন্দ লইয়া যখন মদের আসরে গোল হইয়া বসে, দলের নেতা যদি বারের সামনে খানা নিয়ে বসে, নেতায় যদি মুখে না দেয় প্রজারা কিন্তু মুখে দেয় না। যখন ওই নেতা মদের আসরে যাইয়া মদের বোতল সামনে নিয়া যখন মুখের কাছে আর ফিরিয়া দেয়, আবার মুখের কাছে না মুখে দিতে পারে না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত দলের নেতারা দৌড়াইয়া যাইয়া ডাকতেছে আমাদের নেতা আপনি মুখে দেন না, আমরাও মুখে দিতে পারি না। যুবক কান্দে আর বলে ভাই আরে কি বলবো, যখনই মদের বোতল মুখের কাছে নেয়
তাকায়া দেখি ইমামে আজম আমার সামনে দাঁড়াইয়া আছে। আশেক মাশুক মিলন হয়, সেই দিন এই দুনিয়া ফানা হবে, সেই দিন আল্লাহর বান্দা যুবক ভাই ওই মদওয়ালা যুবক সমস্ত দরবার লইয়া ইমামে আজমের দরবারে যাইয়া পড়ে দিল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহওয়ালাদের সঙ্গে বসলে আল্লাহওয়ালা হওয়া যায়, কি যায় কি যায় না? যদি না হইতো এই মাদওয়ালা যুবক মত বন্ধ করি ইমামে আজমের কাছে জবানে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহর বন্ধুরা এই জন্য আমরা এই ময়দানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, কি ঠিক কিনা? আজকের মাহফিলের এক নম্বর শর্ত আমরা কার গোলা, এই জবান দিয়ে বলেন না না পাশা দিয়ে বলেন, বুঝতে শুনে বলতে হইবে, খালি মিথ্যা কথা ভণ্ডারি। ইমানের হাকিকত তিনটা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। আমরা জবাব দিয়েছেন আমরা কার গোলাম? এ গরু ভাগ্য মুসলমান জবানে কয় আমার আমায় আমি মাওলার গোলাম, কিন্তু ফজরে ডাক দিয়েছে তুই তো মাওলার গোলামি করলি না, জহুরে মাওলা ডাক দিয়েছে মসজিদে গেলি না, এ আসরে জহুরে মাগরিবে সাহেব ডাক দিয়েছে মসজিদে গেলি না। আরে তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী, আরে তুই আল্লাহর গোলাম হইতে পারো না, তুই মিস্টার ইবলিসের গোলাম, কি ঠিক কি না? কিন্তু আজকের মাহফিলে বসে ওয়াদা করবো অন্তরের খবর জানবে কিনা, এ আল্লাহ আমি ওয়াদা করলাম আমি তোমার গোলাম, তোমার গোলাম, তোমার গোলাম। আজকে নিয়াত করলাম জীবনে একক তো নামাজ সারব না, কারা কারা নিয়াত করতে পারি? আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করো, আমিন। হাত নামাই, আল্লাহ তো চাইয়া আছে, কি ঠিক না? দাহিয়া কলবিরি যদি আল্লাহ মাফ করতে পারে, এই ওমরের জামানায় যদি মদওয়ালা যুবকের দুধ মাল্লা মদকে দুধ বানাইতে পারে, আপনার আমার দেলটা আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহর সঙ্গে তার দেলটা লাগাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহকে পাওয়া তো সহজ, আল্লাহকে পাওয়া অতি কঠিন, কি ঠিক না? এ মুসলমান আমরা জবানে স্বীকার করেছি আমরা আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কিছুই চাই না, আমি আল্লাহ তোমার কাছ থেকে কিছুই চাই না, ইয়াও চাই না, তোমরা আমার জন্য খানা পিনা তৈয়ার করবে, কর্মা পোলাও বিরিয়ানি তৈয়ার করবে, আমি আল্লাহ তো খানা পিনা থেকে পবিত্র, আমি আল্লাহ চাই তোমার কাছ থেকে এবাদত বন্দিগি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা আমার আজকের এই মাহফিলে বসছি, এক কণ্ঠের আওয়াজ ভালো লাগলে চলবে না, সুর কণ্ঠের আওয়াজ ভালো শুনলে ভালো লাগলে চলবে না, অন্তরে ভালো লাগা লাগবে। যার অন্তর ভালো তার সব ভালো, যার অন্তরে ভেজাল তার সব কাজই ভেজাল, কি ঠিক কিনা?
মাহফিলে গেলে কয় ঠিক ঠিক, আর বাসায় দিয়ে কয় সব বে ঠিক ঠিক কথা কন দেখা। এ মুসলমান সত্যি কথা বলতে হবে, কিন্তু আমরা কার গোলাম? বয় করি কারে? এ বয় করি কারে? আল্লাহকে যদি বয় করতাম, এ মালিকের হুকুম অমান্য করতে পারতাম না। মালিক ডাক দেশ আব্দুল করিম, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার গোলাম, তুই আমার গোলামি করবি, রাখাল গোলাম যদি আমারে পাইতে পারে তুই আর আমি কেন, তুই আমারে কেন ভাবি না? কিন্তু দেখেন ওই রাখাল যুবক ও যুবক ভাই, ওই রাখাল চিন্তা করলো কোথায় যাই আমার মাওলারে ভাবো, কোথায় যাই আমার মাসুকরে ভাবো, মাসুকরে আমার দরকার। এ আজকের যারা মা ফেলে আসছে, মাওলারে দরকার কার কার? যে মাওলারে সাস সেই মাওলারে পাবে। ওই যুবক চিন্তা ভাবনা করিয়া যেমন একজন মুরব্বি, ও আল্লাহর বন্ধুরা যদি বুঝে আর শুনে না বলি তাহলে এক মানুষ বুঝতে চায় না। আরে যেমন আপনার এলাকা আপনার থানা আপনার জেলার একজন এমপি, এমপি সাহেবের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হলে, আরে সাক্ষাৎ করতে হলে দেখা করতে হলে আপনার একজন ভায়া লাগবে। ভায়া মানে কি? আরে উসিলা লাগবে, উসিলা না হইলে এমপির সাথে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যাবে না, কে ঠিক কিনা? আজকের বলবো যুবক ভাই, আল্লাহকে তো সরাসরি পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হলে একটা উসিলা লাগবে। কি লাগবে কি লাগবে না? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা কুনু মাসাদিকি, ভাইরা অনেক ভাইরা আমার রাস্তায় দাঁড়িয়ে আছে ময়দানে জান্নাতের বাগানে, এখনো যাদের পিছনে সামনে জায়গা আছে আমি সকলের কাছে অনুরোধ করব, অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে আছে বসতে পারে নাই, মেহরবানি করে একটু জিকির করি আর সামনে একটু আগায় আগায় বসি, লা ইলাহা ইল্লাল্লাহ। এস্টাইজের এই কোনায় জায়গা আছে, ওই যারা ওই পিছনে আছেন একটু হাইটে আসে এখানে বসেন, পিছনে যারা আছেন সবাই মাঠে ঢুকে পড়ি, লা ইলাহা। এবং এই স্কুলের ভিতরের গেট খোলা, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে অনুরোধ করবো সকলেই স্কুলের ফ্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হয় আল্লাহর বন্ধুরা? এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়, যে আল্লাহকে চায় না সে কোনোদিন পায় না। আল্লাহর বন্ধুরা যুবক চিন্তা ভাবনা করে একজন মুরব্বির কাছে চলে যায়, মুরব্বি হলো ও আল্লাহর বন্ধুরা অবতাগু ইলাইহি ওয়াসিলা, আরে আমরা পীর কেন ধরি, আরে কেন কথাটা বলবো? আজকের দুনিয়ার মানুষকে যত বোঝান বোঝায় বুঝতে চায় না, কিন্তু আল্লাহকে তো সকলেরই দরকার, কিন্তু দল বল যা যে যাই করেন না কেন আমার ওটা দরকার নাই, আমার দরকার হলো মাওলার সঙ্গে বন্ধু বানানো, কি ঠিক কিনা? মাওলাকে এখন কেমনে পাবো? আমি মনে হয় একটু লন্ডনে গেলে মাওলারে পাইতে পারি, আরে আমি মনে হয় বিমানে চড়ে আমেরিকায় গেলে আবার মালিকরে পাইতে পারি, না না না, আল্লাহর ঘোষণা কুনু মাসাদিকি, সৎ লোকের সঙ্গ হয়ে যাও, আমি আল্লাহকে পাইয়া যাওয়া।
তুমি আল্লাহকে তো সরাসরি পাবা না, এ বাবা তোমাকে মুরিদ করতে পারবো না, সবক দিব না, কিন্তু শর্ত একটা বিয়া করছো কানা হুজুর করি নাই, কারণ বিয়া করা লাগবে, বিয়া করলেই চলবে না, শর্ত আছে। অমুক দেশে একজন বাদশাহ আছে, ওই বাদশার মেয়েটা একটা মেয়ে, একটা মেয়েকে তোমার বিয়া করতে হবে, সবাই জোরে কান্না সুবহানাল্লাহ, মা বলে আসছেন বুঝতে শুনিয়া বইছেন, কিন্তু আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহকে পাওয়া কঠিন, যার একিন নাই তার কিছু নাই, যার একিন আছে সব আছে, যার হিম্মত নাই তার কিম্মত নাই, যার হিম্মত আছে তার সব আছে, সবাই জোরে কান্না সুবহানাল্লাহ, হিম্মতে খলাস খালি সরমনের ময়দানে দৌড়াইলে কাম হইবে না, মসজিদে ঢুকলে আর বাইরে চলবে না, হিম্মত করতে হবে, কি ঠিক কিনা? যুবক ভাই, ওই যুবক আল্লাহর বান্দার কাছে গেল, হুজুরের শর্ত দেশে বাবা অমুক দেশে একজন বাদশাহ আছে, বাদশার মেয়ে কয়টা? একটা মেয়ে তোমার বিয়া করতে হবে, যুবক হলো গরিব, গরিব বানাইছে কেডা? যুবক বলতেছে হুজুর আমি গরিব মানুষ, আমাকে তো বাদশার মেয়ে বিবাহ দেবে না। হুজুরি কয় বাবা যার সব তার হিম্মত নাই তার কিম্মত নাই, এই তো সবক, আগে কিন্তু কইছে তোরে মুরিদ করবো না সবকও দেবো না, কিন্তু শর্ত মানতে হবে, বুঝতে হবে মুসলমান। এখন হুজুরি বইলে দিছে যার হিম্মত নাই তার কিম্মত নাই, তোর একদিন নাই একদিন করিস রওনা দে, সব ফয়সালা আল্লাহ করবে, এই ফয়সালার মালিক কিনা? কি বয়ান শুনতে আইছেন, হিম্মতই তো নাই, খালি সুরের পাগল। আল্লাহর বন্ধুরা, ওই যুবক যখন হুজুরের কথা অনুযায়ী হিম্মত করে রওনা দিছে, আর পথে পথে দৌড়ায় আর বলে ওরে আবার মাওলা রে, ওরে আমার মাশুক রে, কোথায় যাইয়া পাইব মাওলা তো সামনে আপনার মেয়ে একটা, কালা আমি অদম আসছি, আপনার মেয়েকে আমি বিয়া করবো, বাদশা অবাক হইয়া তাকাইয়া আছে, আরে রাজার পর্যায়ে কয় বাদশা নামদারের মাথা পাগল, ও পাগল পাগলামি করে, আমার কাছে দেন আমি নিয়ে ঠিক করি। যখন ওই গোলামকে ধইরে পর্জা রুমের ভিতরে আটকাইয়া আরে সুন্দর মতন জিজ্ঞাসা করে, ওই যুবক চোখের পারে সাইরা ডাক দা, এ বাদশার গোলাম, গোলামের গোলাম, এ বাদশার পর্জা শোনো রে, আমি তো বিয়া করতে আসি নাই, আমি আসি আমার মাওলাই কই, আমার মাওলাই কই, কিন্তু আমার পীরের শর্ত দেশে বাদশার মাইয়া বিয়া করা লাগবে, এখন পর্যা কয় আরে যুবক বাদশার মেয়ে বিবাহ করতে হলে আরে জানো তুমি কি দরকার লাগবে, আরে 40টা মানিক লাগবে, একটা মানিক একটা, কয়টা কয়টা?
একটা মানিক লাগবে, কলে সেই মানিক কোন বাজারে পাবো? আরে এখন পর্যন্ত সেই কোরবা মানিক কোন বাজারে নাই। একটা মানিকের মূল্য কত? আরে এখন ওই সব জিজ্ঞাসা করে, আর ওই রাজার পর্যা বলতেছে সেই মানিকের মূল্য 7,000 ধর, এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। বুঝতে হবে জ্ঞানী যারা বোঝে তারা, ভাই জ্ঞানী যারা বোঝে তারা, শুধু ইশারায় আমার মতো নাদানের বুঝাইতে একেবারে কথা। কল কি বুঝি হই এই বুঝি নাই, কি আছে না নাই? এই সারা রাত পুঁতি শুনাইছে দাদু ভাই, সকালবেলা উঠে গায় দাদু ভাই ইসু জোলাইখার কেসা কইলা, জোলাইখা মাতারি না বেড়া, কি বয়ান শুনতে আসলাম? দেলের কান লাগান লাগান না, জাহিরি কান বন্ধ করে দেন, জাহিরি কান বাতুনি সান, বাতুনি কোন হেইডেই তো বুঝে নাই। হ্যাঁ বাতুনি চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু আছে না নাই, কি কথা বলেন না কেন? আবার মাওলারেও চান যখন যুবক বলতেছে বর্ষার পর্দা সেই মানিক পাবো কোথায়, কাল মানিক পাই তোলে তুমি সাগরের নিচে বাবা, কাল কেমনে পাবো কাল আমি জানি না। যুবক এখন হুজুরের কথা অনুযায়ী দৌড়ায় আর বলায়, ওরে আমার মাওলা রে, ওরে আমার মা শুক্রে, কোথায় যাইয়া পাইব মাওলা তোমারে, যার হিম্মত নাই তার কিম্মত নাই। ওই রাজার বাইরে দেশে পর্দা বাইরে দেশে ওই মানিক বাবা সাগরের নিচে, কোথায় সাগরের নিচে। এখন ওই যুবক দৌড়াইতে দৌড়াইতে সাগরের কিনারায় যাইয়া সাগরের ভিতরে নামছে, ওই যুবক পাছাটা সাগরের দিকে দিয়া উপরে মুখ কিনারার দিকে মুখ কইরা, যুবক এখন সুন্দর মতো বানিয়েছে আর জবানের সুর দিয়া মাওলারে ডাকে, ওরে আমার মাওলারে, ওরে আমার মা শুক্রে, কোথায় যাইয়া পাইব তোমারে। এই যুবকটাকে মাওলারে, আর একদল যুবক এখন খেতার মধ্যে ঢুইকিয়া কম্বলের ভিতরে ঢুইকিয়া হেবার মোবাইল লাগাইয়া দেয়, কি ঠিক না? বন্ধু বানাইছে না? আর আল্লাহর অলির আল্লাহর বন্ধুরা সাহাবাজ ভাইরা মাওলার সঙ্গে এমন ভাবে কারেন্টের মতো তারের মতো লাগাইয়া, আরে মাওলারে মোলাই তো যুবক যদি মাওলারে পাইতে পারে তুমি আর আমি কেন পাব না। ওই যুবক পানি আসতে আছে আর মাওলারে বলাইতে আছে মাওলার আরশ গরম হইয়া গেছে, আরে এই দেশে আল্লাহর অলিরা না থাকলে দেশ থাকতো না, কি ঠিকই না? বাংলাদেশের মধ্যে একটু তাকাইয়া দেখেন আল্লাহর অলিরা তো ঘুমাইয়া রইছে, ওই চরমুডার মাইদানে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া রইছে, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া রইছে, সরসিনা নেসরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া রইছে। এই বাংলার জমিনে পৃথিবীর ভিতরে আনাসে কানাসে আল্লাহর অলিরা ঘুমাইয়া রইছে, আল্লাহর অলি আল্লাহ না আল্লাহ থেকে জুদা না। সবাই জোরে কর সুবহানাল্লাহ। ওই আল্লাহর গোলাম যখন যুবক পানি আসতে আছে আর মাওলারে বলাইতে আছে আর কানতে আছে, মাওলার আরশ তো গরম হয়ে গেছে, মাওলার আরশ গরম হয়ে গেছে। ওই জমানায় এক আল্লাহর বন্ধু জঙ্গলে বাস করত, আল্লাহ ডাক দিছে বন্ধু তুমি একটু দৌড়াইয়া যাও, আবার ওই যুবক বান্ধব কেন্দ্র আর সহ্য করতে পারি না, যাও
আপনার আমি মাওলা শুনতে পারি না। আরে আল্লাহর বন্ধু, জঙ্গল থেকে বাইর হইয়া আরে চেরতে ফারতে ফারতে একবারে আসতে আসি বিকাট আওয়াজ দিয়া যুবক তো মাওলারে বলাইতে আছে। আরে ওই আল্লাহর বন্ধু এসে ডাক দিছে, যুবক তুমি কি করতে আসো, কোন কাজ করতে আসো? যুবক কয়, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। পানি হিসে কইর বাকি কল, আমি পানি হিসে কিছু করবো না, আমার একটা মানিক লাগবে, মানিক দিয়ে কি করবো, কল মানিক দিয়ে আমি বর্ষার মেয়ে বিয়ে করা লাগবে, কল বিয়ে কইরে কি করবো, বিয়ে করে মাকসুদ দেবার মাওলারে লাগবে। আল্লাহর বন্ধু বলতেছে, যুবক আমি একটু তোমার সঙ্গে হেল্প করি, আমিও তোমার সঙ্গে একটু সাহায্য করি, যখন হুজুরে নামছে আমি করি করতে আছি, তখন আল্লাহর বন্ধু যখন পানি আসতে আসে, পানি আসার মধ্যে কুদরতি হাতটা একটু জয় সাগরের ভিতরে ঢুকাইয়া এক খামসা দিয়া উঠাইয়া বলতে, যুবক আর লাগবে না, এই নাও 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 কয়টা লাগবে মানিক লইয়া যাইয়া বাসার দরবারে যা। সবাই জোরে কন সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধুরা, কার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইলা, কোন বিবির মায়ের ফল্লা, কোন ছেলে সন্তানের মায়ের ফল্লা, আরে মাওলার সেলোয়ারা মাওলার পাগল হইলা না, ওই যুবক যখন লইয়া রওনা দিছে দরবার দৌড়াইতে মানিকের মূল্য হলো 7,000 ধর, সেই মানিক দিয়ে 40টা লইয়া আইছে, এখন বাদশাহ অবাক হয়ে গেছে, আখের জুবু করে বাসাইয়া ভিতরে গেছে। ওই যুবকের কান্দুরার সইতে পারি না, ও তো আমার পাগল না, ও হইল মাওলার পাগল, দুনিয়ার পাগল হইল মাওলার পাগল। আসে কারা রোজ মহাশয়ের বাকি আবাদ করেনি, আসে কারা রোজ মহাশয়ের জমানে জসমে আগা তুরা হো গইরি, লেকিন রাহে দেলালি না। সবাই একটু ডাক দে, আল্লাহ আল্লাহ মাওলার সাহেবের ভাই, ওই যুবক যখন বিয়ে করাইতে যায়, আরে বিয়ে কইরে বাসার মেনে রওনা দিছে, পীরের কাছে গেছে, হুজুরে বলতেছে আখা তুমি কি মাওলার উস্তাদ? আরে যুবকের বিয়ে করা মকসুদ না, মকসুদ হলো মাওলাকে পাওয়া। আখা মাওলাই কল
আল্লাহু আকবার পীর কয় বাবা তুমি চোখটা বন্ধ করো, আরে যুবক যখন চোখ বন্ধ করছে মাওলায় কুদরতি আরে পাথরে চোখ খুলে দেছে, যেই দিকে চায় সেই দিকে মাওলা, যেই দিকে চায় সেই দিকে আমার মাওলা, আখরে ডাইনে চায় মাওলা, বামে চায় মাওলা, এ সামনে চায় মাওলা, পিছনে চায় মাওলা, আল্লাহু ইয়া আল্লাহু আশকারা।